লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাব। ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অব দি চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর তাপ হিট গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের তাপ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। কোনো বস্তুতে তাপ দিলে তার উষ্ণতা বাড়ে এবং বস্তুটি তাপ বর্জন করলে তার উষ্ণতা কমে, এটা আমরা জানি। কোনো বস্তুতে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তার উষ্ণতা বাড়ে এবং বস্তুটি যদি তাপ বর্জন করে তাহলে তার উষ্ণতা কমে। বিভিন্ন কারণে কোনো বস্তু তাপ গ্রহণ করতে পারে বা কোনো বস্তু তাপ বর্জন করতে পারে। আমরা কোনো বস্তুকে তাপ প্রয়োগে তার উষ্ণতা বাড়াতে পারি বা আবার কোনো বস্তু থেকে তাপ নিষ্কাশনের ফলে তার উষ্ণতাকে কমাতে পারি। তাহলে যখন আমরা বস্তুর উষ্ণতা বাড়াবো তখন বস্তু কর্তৃক কিছুটা তাপ গৃহীত হবে এবং ওই বস্তুটার যখন উষ্ণতা কমাবো তখন ওই বস্তুটি থেকে কিছু পরিমাণ তাপকে নিষ্কাশন করতে হবে। তাহলে এই গৃহীত বা বর্জিত তাপ একটা বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা কতটা তাপ বর্জন করবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা আমরা দেখে নেব। কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে আমরা সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে বা কোনো বস্তু যদি তাপ বর্জন করে তাহলে এক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। এখানে চিত্রে আমরা দেখিয়েছি একটি M1 ভরের বস্তু এবং একটি M2 ভরের বস্তু। এখানে দেখানো হয়েছে M2 গ্রেটার দ্যান M1, অর্থাৎ M2 বস্তুটার ভর বেশি এবং M1 বস্তুটার ভর কম। M2 গ্রেটার দ্যান M1। আমরা আলোচনা করব কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কিভাবে ভরের উপর নির্ভর করে। ধরে নিলাম এই বস্তুটার প্রাথমিক উষ্ণতা ঘরের উষ্ণতা, এই বস্তুটারও প্রাথমিক উষ্ণতা ঘরের উষ্ণতা, অর্থাৎ ধরে নিলাম M1 এবং M2 ভর সম্পন্ন দুটো বস্তুই ঘরের উষ্ণতায় আছে এবং উষ্ণতা বৃদ্ধি 50°C ধরি। ধরে নিলাম M1 ভরের বস্তুটিকেও 50°C উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে এবং M2 ভরের বস্তুটিকেও 50°C উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। স্বভাবতই এখানে বোঝা যাচ্ছে কোনো বস্তুর ভর যদি কম হয় তাহলে সেই বস্তুটার সমান পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে কম তাপের প্রয়োজন হবে, আর কোনো বস্তুর ভর যদি বেশি হয় সেই বস্তুটার সমান পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে বেশি তাপের প্রয়োজন হবে। উল্টোভাবে বলা যায়, যদি আমরা এই বস্তুটাকে ঠান্ডা করি বা এই বস্তুটাকে ঠান্ডা করি, যদি সমান উষ্ণতা কমাই তাহলে এই বস্তুটা কম তাপ বর্জন করবে এবং M2 ভরের বস্তুটি যেহেতু ভর বেশি তাই এটি বেশি তাপ বর্জন করবে। তাহলে আমরা ধরে নিয়েছি প্রাথমিক উষ্ণতা = ঘরের উষ্ণতা। ঘরের উষ্ণতায় M1 এবং M2 ভরের বস্তু দুটি আছে এবং উষ্ণতা বৃদ্ধি 50°C, দুটো বস্তুরই উষ্ণতা 50°C বৃদ্ধি করা হয়েছে বাইরে থেকে তাপ প্রয়োগ করে, এবং এও ধরে নেওয়া হয়েছে বস্তু দুটির উপাদান সমান, অর্থাৎ যে উপাদানে তৈরি দুটি বস্তু একই উপাদানে তৈরি। M1 ভর কম তাই উষ্ণতা বৃদ্ধিতে কম তাপের প্রয়োজন হয়। আমরা এখানে দেখলাম M1 ভরের বস্তুটির ভর কম, তাহলে এর তাপ বৃদ্ধি করলে, এর উষ্ণতা বৃদ্ধি করলে, M1 বস্তুটির ভর কম তাই এর উষ্ণতা বৃদ্ধি করলে এতে কম তাপের প্রয়োজন হবে। যেহেতু M2 ভরের বস্তুটির ভর বেশি তাই এর সমান পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে এতে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে। M1 ভর কম তাই উষ্ণতা বৃদ্ধিতে কম তাপের প্রয়োজন হয়, M2 ভর বেশি তাই উষ্ণতা বৃদ্ধিতে বেশি তাপের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে দুটি বস্তুরই সমান উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমরা ফাইনালি যে সিদ্ধান্তে এলাম,
কম ভরের বস্তুর ক্ষেত্রে কম তাপের প্রয়োজন উষ্ণতা বৃদ্ধি করতে, আর সমান উষ্ণতা বৃদ্ধি করতে বেশি ভরের বস্তুর বেশি তাপ প্রয়োজন। কম ভরের বস্তু কম তাপের প্রয়োজন এবং বেশি ভরের বস্তুর একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে বেশি তাপের প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভরের সমানুপাতিক। তাহলে বলবো এইচ ভ্যারিজাজ এম, অর্থাৎ প্রয়োজনীয় তাপ গৃহীত বা বর্জিত তাপ প্রপোর্শনাল টু এম, বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক। বস্তু গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের উপর বস্তুর উষ্ণতা পরিবর্তনের নির্ভরতা। তাহলে এই যে গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ আমরা আলোচনা করছি, সেটা বস্তুর উষ্ণতা পরিবর্তনের উপর কিরূপ নির্ভরশীল সেটা আমরা আলোচনা করব। এখানে একটি এম ভরের বস্তু, এখানে এম ভরের বস্তু, তার মানে বস্তু দুটির ভর সমান। বস্তু দুটির ধরে নিলাম প্রাথমিক উষ্ণতাও সমান, এদের উপাদানও সমান। তাহলে এই দুটি বস্তুর ভর সমান, প্রাথমিক উষ্ণতা সমান, এদের উপাদানও সমান। এটি ঘরের উষ্ণতায় আছে আর এটিও ঘরের উষ্ণতায় আছে। এবার ধরে নিলাম এক নম্বর ভরের বস্তুটাকে, এক নম্বর বস্তুটাকে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং দু নম্বরের বস্তুটিকে উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্বভাবতই দেখা যাচ্ছে এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কম আর এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বেশি। অর্থাৎ এই দুটো বস্তুর ক্ষেত্রে আমরা এর উষ্ণতা যদি 25 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, এক্ষেত্রে যে তাপের প্রয়োজন হবে, এই দু নম্বর বস্তুটির উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার থেকে বেশি তাপের প্রয়োজন হবে। উষ্ণতা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কম, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস যেহেতু উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে তাহলে প্রয়োজনীয় তাপের পরিমাণ কম, আর উষ্ণতা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপের পরিমাণ বেশি যেহেতু উষ্ণতা বৃদ্ধি 50 ডিগ্রি সেলসিয়াস করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুটির উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। এখানে উষ্ণতা পরিবর্তন কম হচ্ছে তাই প্রয়োজনীয় তাপের পরিমাণ কম, এখানে উষ্ণতার বৃদ্ধি বেশি হচ্ছে তাই এখানে প্রয়োজনীয় তাপের পরিমাণ বেশি। তাহলে আমরা বলতে পারি গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুটির উষ্ণতা পরিবর্তনের সমানুপাতিক। এখানে বলতে পারি এইচ ভ্যারিজাস টি, যেখানে এইচ হলো প্রয়োজনীয় তাপ, বর্জিত বা গৃহীত তাপ, প্রপোর্শনাল টি এটা হলো উষ্ণতা পরিবর্তন। গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের উপর বস্তুর উপাদানের নির্ভরতা বা আপেক্ষিক তাপের নির্ভরতা। এবার আলোচনা করব গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের উপর বস্তুর উপাদানের নির্ভরতা বা আপেক্ষিক তাপের নির্ভরতা। তাহলে কোনো বস্তু যে তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটি বস্তুর উপাদানের উপর কীরূপভাবে নির্ভর করবে, আপেক্ষিক তাপের উপর কীরূপ নির্ভরশীল সেটা আলোচনা করা হবে। এখানে আমরা দুটি পাত্র নিয়েছি, একটি পাত্রে নিয়েছি জল, একটি পাত্রে নিয়েছি দুধ। ধরলাম এই জল এবং দুধের প্রাথমিক উষ্ণতা সমান, প্রাথমিক উষ্ণতা সমান, জল এবং দুধের ভর সমান, জলের যা ভর দুধেরও তাই ভর, উপাদান বিভিন্ন, উপাদান বিভিন্ন পরিষ্কার বোঝা যাচ্ছে, এতে জল আছে এতে দুধ আছে, তাহলে এই দুটির উপাদান বিভিন্ন। এবার ধরা হলো প্রযুক্ত তাপও সমান, এতেও এইচ পরিমাণ তাপ প্রয়োগ করা হলো, এতেও এইচ পরিমাণ তাপ প্রয়োগ করা হলো, দুটিতে সমান পরিমাণ তাপ প্রয়োগ করা হয়েছে। ধরি এইচ পরিমাণ তাপ জলেতেও প্রয়োগ করা হয়েছে এবং দুধেতেও প্রয়োগ করা হয়েছে। এখানে জলের আপেক্ষিক তাপ হচ্ছে S1, দুধের আপেক্ষিক তাপ হচ্ছে S2। আপেক্ষিক তাপ কোনো বস্তুর একক ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে। আবার বলি, কোনো বস্তুর একক ভরের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুটির আপেক্ষিক তাপ বলে। এখানে জলের আপেক্ষিক তাপ S1, আপেক্ষিক তাপ বেশি, দুধের আপেক্ষিক তাপ S2, আপেক্ষিক তাপ কম। তাহলে আমরা যদি এইচ পরিমাণ তাপ জল এবং দুধ দুটোতেই যদি প্রয়োগ করি, তাহলে দেখব জলের উষ্ণতা বৃদ্ধি কম হবে এবং দুধের উষ্ণতা বৃদ্ধি বেশি হবে। যেহেতু দুধের আপেক্ষিক তাপ কম তাই এর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি বেশি হবে, এবং যেহেতু জলের আপেক্ষিক তাপ বেশি তাই এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কম হবে। তাহলে আমরা বলতে পারি গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের উপর বা আপেক্ষিক তাপের উপর নির্ভর করে। তাহলে কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করবে কতটা তাপ বর্জন করবে সেটি বস্তুর উপাদানের উপর বা বস্তুর আপেক্ষিক তাপের উপর নির্ভর করবে, অর্থাৎ এইচ ভ্যারিজাস এস। তাহলে তিনটে আলোচনা করলাম,
বস্তুর ভরের উপর নির্ভরশীল গৃহীত বা বর্জিত তাপ এইচ ভ্যারিজ এস এম। দ্বিতীয়তে আলোচনা করলাম গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক এইচ ভ্যারিজ এস টি। এখন আলোচনা করলাম গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উপাদানের উপর বা আপেক্ষিক তাপের উপর নির্ভরশীল অর্থাৎ এইচ ভ্যারিজ এস এস, যেখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ এবং এইচ হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ। আজকে এই পর্যন্তই, আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।